ভারতের 100 কোটির উপরে মানুষকে আমরা জানান দিতে চাই আমরা ভারতীয় পণ্য বর্জন করব ভারতের কোন জিনিস আমরা কিনব না আপনাদের কাছে অনুরোধ থাকবে ভারতীয় টুথপেস্ট ভারতীয় ফিয়াতি মেরা দেয় এইগুলি প্রসাধনী জিনিস ভারতীয় তেল এইগুলি সমস্ত কিছু আপনারা বর্জন করবেন ভারতীয় ফগের কাপড় শাড়ি আপনারা প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে একটি স্বৈরাচার জনতা ভারতের নানান সরকারের হাতে জিম্মি এবং বন্দী হয়ে আছে প্রিয় নেতৃবৃন্দ আপনারা স্বৈরাচারের ইতিহাস পড়েছেন অনেকে লেনিনের কথা জানেন স্ট্যালিনের কথা জানেন গাদ্দাফির কথা জানেন সাদ্দাম হোসেনের কথা জানেন আইয়ুব খানের কথা জানেন ইরানের শাহ পাহলভির কথা জানেন এই পৃথিবীতে ক্ষণে ক্ষণে অনেক স্বৈরাচার এসেছে স্বৈরাচাররা এসে দুর্নীতি করে জনগণকে উন্নয়নের কিছু চমক দেখিয়ে প্রশাসনিক যন্ত্রকে তাদের হাতের মুঠায় নিয়ে জনগণের উপর নিপীড়ন চালায় যার ভিতরে আজকে আমরা পড়ে আছি 18 কোটি মানুষ 2014 বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন 18 রাতের নির্বাচন 24 দামি নির্বাচন গণতন্ত্র বিরোধী এই সরকার এই দেশের মানুষের ভোট ছাড়া জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপর তারা বসে আছে প্রিয় নেতৃবৃন্দ আমরা জানি আমাদের তৃণমূল পর্যায়ে কিছু মানুষ একটু হাহাকার করে যে কি হলো কি হলো আমি আপনাদেরকে পবিত্র রমজানের দিনে রোজা মুখে বলতে পারি এই সরকারের আর বেশি দিন নাই ভারতের হাতে ভারতের শক্তিতে এই দেশের মাটিতে এই দালাল সরকার আর বেশি দিন টিকতে পারবে না আর্থিক অবস্থা ভেঙে পড়েছে আমাদের সামাজিক অবস্থা ভেঙে পড়েছে আপনারা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছেন কিভাবে মানুষে মানুষে ভেদাভেদ বৃদ্ধি পাচ্ছে সম্পদের পাহাড় গড়তেছে একটি গোষ্ঠী আর আমরা একটা গোষ্ঠী নিষ্পেষিত হয়ে যাচ্ছি কাজী এই শোষণমূলক সরকারকে আমাদের বিতাড়িত করতে হবে সামনের দিনে আরো আন্দোলন হবে আমরা জনগণ রাস্তায় নামব এই সরকারকে আমরা বিতাড়িত করব কোন বিদেশি শক্তির প্রভাবে আমরা কিছু করতে চাই না এই সরকারের মন্ত্রীরা ভারতের তুষাবুদি করে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র কিন্তু ভারতের বর্তমান সরকার আমাদের সম্পূর্ণরূপে শত্রু আমাদের অগণতান্ত্রিক সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে কাজেই ভারতের 100 কোটির উপরে মানুষকে আমরা জানান দিতে চাই আমরা ভারতীয় পণ্য বর্জন করব ভারতের কোন জিনিস আমরা কিনব না আপনাদের কাছে অনুরোধ থাকবে ভারতীয় টুথপেস্ট ভারতীয় ফিয়াতি মেরা দেয় এইগুলি প্রসাধনী জিনিস ভারতীয় তেল এইগুলি সমস্ত কিছু আপনারা বর্জন করবেন ভারতীয় ফগের কাপড় শাড়ি আপনারা বর্জন করবেন এই বর্জন করলে ভারতের মানুষ অলরেডি ভারতের পত্রিকায় সংবাদ হচ্ছে যে বাংলাদেশের মানুষ খেপলো কেন ভালো ভালো সাংবাদিকরা লিখতেছে অগণতান্ত্রিক সরকার এক ডলার ভিতরে সমর্থন দেওয়ার কারণে বাংলার 18 কোটি মানুষ ভারতের বিরুদ্ধে অবস্থা নিচ্ছে আজকে মালদ্বীপ খেপেছে একই কারণে কাজে ভারতের সমর্থন উচ্চ করতে হবে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আর তখনই তার তত্ত্বে তাও উসকেপে ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাল্লাহ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশ নিয়ে যাচ্ছে তারা লক্ষ লক্ষ কোটি টাকা ডলার চলে যাচ্ছে আর ব্যাংক উঠে যাচ্ছে এখন খারাপ ব্যাংকগুলিকে ভালো ব্যাংকের সাথে মার্চ করাবে একটার পর একটা অর্থনৈতিক অচল অবস্থা দেশে সৃষ্টি হচ্ছে একটা দেশের যখন অর্থনীতি ভেঙে পড়ে যখন জনরোষ ফুলে ফুসে উঠে তখন সেই সরকার আর টিকতে পারে না সরকারের মন্ত্রী এখন আবোল তাবোল কথা বলে শুরু করতেছে ধৈর্যের সাথে মোকাবেলা করান আল্লাহ তাআলা আছে কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়াতানজুল মুলকা মিম্মান তাশাউ তু ইজ্জু মান তাশাউ তু জিল্লু মান তাশাউ সূরা ইমরান আরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে ইজ্জতের মালিক আমি এই একটা শব্দের উপর আস্থা রাখবো তাওয়াক্কাল তো আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ সাহায্য ব্যতীত কিছু হয় না আল্লাহর উপর আমাদের ধৈর্যশীল হইতে হবে
আল্লাহ এদেরকে চিরতরে ধ্বংস করবে। এখন চিয়াং কাইশেকের বংশধর নাই, এই পৃথিবীর শাসনে নাই, কোন সম্রাটের তার নাই, বাবর খিলজি মোহাম্মদ বিন্দুক তাদের লোকজন নাই, সিরাজদৌল্লার লোকজনও নাই। যারা অত্যাচার করেছে, যারা নিষ্ঠুরতা করেছে জনগণের সাথে, তারা চিরতরে বিদায় হয়েছে। আমি শুধু একটি কথাই বলবো, নাম বলতে চাই না, পবিত্র রমজানের দিন যারা অহংকার করেছে, যারা গর্ব করে বলতো এমন লোক কোথায়, মুখ লোক কোথায়, রক্ষী বাহিনী দিয়ে আমাদেরকে হত্যা করেছে 30,000 বামপন্থীকে, সেই দল 21 বছরের জন্য ক্ষমতার বাইরে ছিল। আবার যে যাবে ইনশাল্লাহ কোনোদিন বাংলার মাটিতে আর রাজনীতির মুখ তারা দেখতে পারবে না। নেতৃবৃন্দ, আমি ইফতার পরিবেশনা করব। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে দিচ্ছে না। আমি ঘৃণা করি শেখ হাসিনার এই মানে সিদ্ধান্তকে। একজন মা, আমাদের দেশের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, তার বিদেশে চিকিৎসার প্রয়োজন, ওনাকে বিদেশ যেতে দিবে না। মিথ্যা মামলা দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে আটক করে রাখা বা বিদেশে রাখা হয়েছে প্রবাসে। তারেককে ভয় পায়, তারেকের নাম শুনলে আওয়ামী লীগের সারাটা শুনলে আগুন লেগে যেন মনে হয় সূত্রপাত লাগাই দিচ্ছে, মনে হয় সূত্রপাত লাগাই দিছে। আর বেশি দিন নাই, তারেক বাংলার বাড়িতে আসবে, লক্ষ কোটি মানুষ ঢাকা বিমানবন্দর থেকে তাকে রিসিভ করে নিয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করবেন ইফতারের জন্য, দোয়া করবেন। এখন আমাদের মাদ্রাসার হুজুর দোয়া করবেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য, আমাদের জিয়া পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমাদের সকল নেতা কর্মীদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে পবিত্রতার সাথে সুস্থ শরীরে আল্লাহ যেন এই রোজা রাখার তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন আমাদেরকে এই স্বৈরাচারকে, এই স্বৈরাচারকে সিংহাসনে বাইরে নিতে যাতে আমরা আন্দোলনের শক্তি পাই, আল্লাহ যেন সেই শক্তি দেন, এই দোয়া করবেন। আমি এই বলে প্রিয় নেতৃবৃন্দ, অনেক কষ্ট করে আপনারা এসেছেন ইফতার পার্টিতে। ইফতার তো কিছু না, একটা আমাদের মিলন মেলা, আমরা অনেকদিন পরে এখানে দেখা করলাম আপনাদের সবাইকে, এবং খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, এবং জেলা বিএনপির পক্ষ থেকে, আমার অন্তরম কষ্ট থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।